আপনাদের সাথে আজ যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে প্রকোপ শীতে আমরা সবাই অনেক বেশি জ্বালায় জ্বলছি। এই কথাটি বলার কারণ হচ্ছে বেশ কিছুদিন যাবত অনেক ভাইয়া এবং আপুরা প্রশ্ন করছিলেন যে তাদের মরিচ গাছ বা অন্যান্য গাছ যা ঘরে আছে তা মোটেও বাড়ছে না এবং বাঁচাতে পারছে না, মরে যাচ্ছে। এখন যে পরিমাণ ঠান্ডা এটি একেবারেই স্বাভাবিক। তো আজকের ভিডিওটি করার উদ্দেশ্য যে আমারও এর ব্যতিক্রম নয়, কিন্তু আমি কিভাবে আমার গাছগুলো শীতে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করি আপনাদের সাথে তাই শেয়ার করছি। আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং এ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখানে আমার কচু গাছ লাগানো আছে এ পটে, নিশ্চয়ই আপনাদের মনে আছে এখানে আমি বনো কচু দিয়েছি। তো একটু লক্ষ্য করলে দেখবেন যে পটটি আমি কোথায় রেখেছি, আমি একটু দেখাচ্ছি। এটি হচ্ছে আমার নর্মাল বাথ, যেখানে আমি শাওয়ার নেই, আমার বাথরুম যেটা নর্মাল, আমি একটু দেখাচ্ছি, এতে করে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে যে এটা আমার নর্মাল বাথরুম, যেখানে একটি টাওয়াল হোল্ডার থাকে, যে হোল্ডারটি 24 ঘন্টা আমার গরম থাকে। এই যে আমি আপনাদের একটু দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। তো আমি কি করেছি, আমার বাথরুমের এই যে টাওয়াল হোল্ডার আছে তার পাশে আমি কচু গাছের পট দুটো রেখে দিয়েছি। এখানে আমি একটি কচু লাগিয়েছি, আমি একটু দেখাচ্ছি। আমি কচু লাগানোর পরেও দেখুন একটি প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি, এতে করে অনেকটা গ্রিন হাউজের কাজ করবে, কিন্তু আমি উপর দিক থেকে একটু ফুটো করে রেখেছি, এতে করে যেন অ্যাটমসফিয়ার আসা যাওয়া করতে পারে, এয়ার সার্কুলেশন হয়, যেন ভেতরের মাটি বা কচুটি একেবারেই পচে না যায়। আমি আপনাদের একটু দেখাচ্ছি, তবেই বুঝতে পারবেন। আর এর যে কতটা সফলতা তা আপনারা নিজেরা না দেখলে মোটেও বুঝবেন না। শুকর আলহামদুলিল্লাহ, আমার গাছটি পুরোপুরি বেঁচে গেছে এবং বেড়ে গেছে। আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন, যার একটি ভিডিও আমি আপনাদের সাথে কিছুদিন আগেই শেয়ার করেছি, আমি এই ভিডিওর নিচে লিঙ্কটি দিয়ে দিব, আশা করি আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এটি হচ্ছে আমাদের দুধ কচু, পানি কচু অথবা শোলা কচু, যা থেকে আমরা লতি পেয়ে থাকি। আর যার ভিডিও আমি কিছুদিন আগেই শেয়ার করেছি, আলহামদুলিল্লাহ আমি নিজেও দেখে অবাক যে আগামী 2 সপ্তাহ পরই দেখুন আমার সফলতা। এই যে আমি টাওয়াল হোল্ডারের পাশে রাখার কারণে এই শীতে, প্রকোপ ঠান্ডায়, ডিসেম্বর মাসের শীতে কচু গাছ বানানো একটি স্বপ্ন ছিল, কিন্তু আমার স্বপ্ন সফল হয়েছে তা তো আমার কণ্ঠস্বর শুনেই আপনারা বুঝতে পারছেন। আর শুধু তাই নয়, এখানে বনো কচু আছে, এটিও দেওয়ার একটি কারণ মাটি যেন অনেক বেশি ডাম্প না থাকে, কিছুটা ডাম্প এবং শুকনো থাকে, তাই এই টাওয়াল হোল্ডারের পাশে রাখা। আমি এখানে একটি প্লাস্টিক ব্যাগ দিয়ে মুড়িয়ে রাখব, এতে করে গাছটি খুব সহজেই বেড়ে যাবে। শীতে যেহেতু গাছটি আমি বাড়াতে পেরেছি, তার মানে এই গাছটি আর মরবে না, সামার পর্যন্ত ইনশাল্লাহ টিকে যাবে। তো দেখলেন তো যে অনেক শীতে আমি কিভাবে গাছগুলো যত্ন করছি। তো আপনারা যারা প্রশ্ন করে যাচ্ছেন যে আপু আমাদের গাছগুলো বাড়ছে না, বড় হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করব, আমি মোটেও বুঝে পাচ্ছি না, তো তাদের জন্য আজকের এই ভিডিও ছিল যে আমি নিজেও, আমার এত বড় কনজারভেটরি থাকা সত্ত্বেও আমি নিজেও চেষ্টা করি গাছগুলো বাঁচিয়ে রাখার জন্য, যেখানে বেস্ট প্লেস পাই আমি সেখানেই রাখি। এতটা তাপ পাওয়ার কারণেই কিন্তু কচু গাছ বেড়ে গেছে। আমরা সবাই জানি কচু গাছের জন্য কত বেশি গরমের প্রয়োজন হয়। তো আমার এই খুশি আসলে আপনাদের সাথে শেয়ার করা, যাদের বাড়িতে ঠিক এমনই বাথ আছে বা শাওয়ার রুম আছে, আমি এইটুকু বিলিভ করি যে সবার বাসায় এমন একটি টাওয়ার হোল্ডারও থাকবে। টাওয়াল হোল্ডার অলওয়েজ অনেক বেশি গরম থাকে 24 ঘন্টা, যে কারণে আমি এর পাশে রেখেছি। আর এইটুকু হোল্ডার আমার এই পুরো বাথরুমকে দারুণ কভার করে ফেলে, কারণ এটি অনেক বেশি বড় না, আর একেবারে অনেক বেশি গরম থাকে, কারণ আমি নিজেও জানি আমি আর্লি মর্নিং যখন এখানে ব্রাশ করি আমার কাছে মনে হয় যে আমি মাইক্রোওভেনের ভিতরে ঢুকেছি, আমার কাছে এতটাই কুড়মুড়ে গরম থাকে আমার এই বাথ। তো আশা করব যাদের মনে প্রশ্ন ছিল যে গাছ বাড়ছে না বা মরে যাচ্ছে, পচে যাচ্ছে, এনাফ গরম পাচ্ছে না, তারা কি করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি।
এবং যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেননি আমার সাথেই থাকবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন হয়ে থাকেন। এতে করে আমার অনেক সফল ভিডিও আপনারা সহজেই দেখতে পাবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফেজ। নতুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন।